বাবু সংস্কৃতি একটি স্বতন্ত্র সামাজিক এবং সাংস্কৃতিক ঘটনাকে বোঝায় যা ঔপনিবেশিক যুগে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতায়, পূর্বে কলকাতা নামে পরিচিত, তাতে আবির্ভূত হয়েছিল। বাবু শব্দটি হিন্দি এবং বাংলা শব্দ থেকে এসেছে, ভদ্রলোক বা শিক্ষিত ব্যক্তি। বাবুরা ছিলেন এক শ্রেণীর বাঙালি বুদ্ধিজীবী ও আমলা, যারা ঔপনিবেশিক প্রশাসনে প্রভাবশালী পদে অধিষ্ঠিত ছিল। ব্রিটিশ রাজের সময় কলকাতা 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। এই সময়কালে শহরটি উল্লেখযোগ্য অর্থনৈতিক বৃদ্ধি এবং সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী ছিল। বাবুরা একটি বিশিষ্ট সামাজিক গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়েছিল, যা ঐতিহ্যগত ভারতীয় মূল্যবোধ এবং পাশ্চাত্য শিক্ষা ও জীবনধারার সংমিশ্রণকে প্রতিনিধিত্ব করে। কলকাতার বাবুরা তাদের পরিমার্জিত আচার ব্যবহার, পরিশীলতা এবং বুদ্ধিবৃত্তিক সাধনার জন্য পরিচিত ছিল। তারা সাধারণত ধনী পরিবার থেকে আগত এবং পশ্চিমা ধাঁচের শিক্ষা লাভ করে প্রায় কলকাতা এবং বিদেশের নামী দামি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তারা ইংরেজি ও সাহিত্যে পারদর্শী ছিল এবং বুদ্ধিভিত্তিক বিতর্ক, শিল্প, সঙ্গীত এবং কবিতার প্রতি তাদের ঝোঁক ছিল। কলকাতার বাবুরা প্রায়শই ঔপনিবেশিক প্রশাসনে প্রভাবশালী পদে অধিষ্ঠিত ছিল, যার মধ্যে রয়েছে সরকারি অফিস, আইন এবং একাডেমিয়া। তারা তাদের আমলাতান্ত্রিক দক্ষতার জন্য পরিচিত ছিল এবং তাদের উপস্থিতি অফিসিয়াল ভূমিকার বাইরে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রসারিত হয়েছিল। তারা কলকাতার বৌদ্ধিক ও সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি বুদ্ধিজীবী কেন্দ্র হিসাবে শহরের খ্যাতিতে অবদান রেখেছে। উপরন্তু বাবু সংস্কৃতি সাহিত্য, সঙ্গীত এবং শিল্পের প্রতি ভালোবাসার সাথে যুক্ত ছিল। অনেক বাবুই শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন এবং বাংলা সাহিত্য ও থিয়েটারের বিকাশকে সমর্থন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিখ্যাত ঠাকুর পরিবার বাবু সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এবং সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য শৈল্পিক ফর্মগুলিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিলেন। সময়ের সাথে সাথে ভারতের স্বাধীনতা এবং সামাজিক পরিবর্তনের সাথে সাথে বাবু সংস্কৃতির বিকাশ ঘটেছে, তবে কলকাতার বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক মহলে এর প্রভাব এখনও দেখা যায়। তাদের খাদ্যাভ্যাস, ঐতিহ্যগত বাঙালি খাবার এবং ঔপনিবেশিক ব্রিটিশ সংস্কৃতি উভয়ের দ্বারা প্রভাবিত ছিল। এখানে কলকাতার বাবু সংস্কৃতির খাদ্যাভ্যাসের কিছু মূল দিক রয়েছে। বাঙালি রন্ধন প্রণালী। বাঙালি রন্ধন প্রণালী, বাবুরা ঐতিহ্যবাহী বাঙালি খাবার উপভোগ করতেন, যার মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের মাছ, ভাত, শাকসবজি, মুসুর ডাল এবং মিষ্টি ছিল। মাছ তাদের খাদ্যের একটি অপরিহার্য অংশ ছিল এবং তারা মাছের বিভিন্ন প্রস্তুতি, যেমন মাছের ঝোল, মাছের পাতুরি এবং মাছের কালিয়া খেতেন। নিরামিষ খাবার যেমন সর্ষে বেগুন এবং আলুর দমও ছিল তাদের জনপ্রিয়। ভাত ছিল বাবুদের প্রধান খাদ্য এবং তারা প্রায়শই এটি বিভিন্ন পার্শ্ব খাবারের সাথে গ্রহণ করত। ডাল ভাজা এবং মাছ বা মাংস তৈরির সাথে ভাপানো ভাত ছিল একটি সাধারণ খাবার। তারা পোলাও এবং বিরিয়ানি মতো খাবারগুলিও উপভোগ করতেন। ঔপনিবেশিক প্রভাবের কারণে বাবু সংস্কৃতিও কিছু ব্রিটিশ খাদ্যাভ্যাস গ্রহণ করে। তারা বিকেলে চা উপভোগ করেছিল, যার মধ্যে সাধারণত বিস্কুট, কেক এবং স্যান্ডউইচের সাথে
পরিবেশিত চা অন্তর্ভুক্ত ছিল। কিছু বাবু প্রাতঃহ্রাস বা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ, দুপুরের খাবারে, বিকেলের চা এবং রাতের খাবারকে ব্রিটিশ খাবারের কাঠামো গ্রহণ করেছিলেন। কাটলেট, রোস্ট চিকেন এবং স্টিমড পুডিংয়ের মতো ইউরোপীয় খাবারগুলিও তাদের রান্নায় একত্রিত হয়েছিল। মিষ্টি এবং ডেজার্ট, বাঙালিদের একটি বিখ্যাত মিষ্টি রয়েছে এবং বাবুরাও এর ব্যতিক্রম ছিলেন না। তারা বিভিন্ন ধরনের মিষ্টি এবং মিষ্টান্নের স্বাদ গ্রহণ করেছিল। বিখ্যাত বাঙালি মিষ্টি যেমন রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই, এগুলো ছিল পছন্দের মধ্যে। সামাজিক খাবার, বাবুরা সামাজিক জমায়েত এবং বিস্তৃত খাবারের প্রতি তাদের ভালোবাসার জন্য পরিচিত ছিলেন। তারা প্রায়ই গ্র্যান্ড ভোজের আয়োজন করত এবং বন্ধু, পরিবার এবং পরিচিতদের তাদের বাড়িতে আমন্ত্রণ করতেন। এই ভোজগুলি বিভিন্ন খাবার এবং আতিথেয়তার উষ্ণতার দ্বারা চিহ্নিত করা হয়েছিল। বাবুস তাদের অতিথিদের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করতে এবং একটি স্মরণীয় খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য গর্বিত ছিলেন। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বাবু সংস্কৃতি এবং এর সাথে সম্পর্কিত খাদ্যাভ্যাস কলকাতায় ঔপনিবেশিক আমলে প্রচলিত ছিল। সময়ের সাথে সাথে রন্ধন সম্পর্কীয় পছন্দ এবং অভ্যাস বিকশিত হয়েছে এবং আধুনিক কলকাতার একটি বৈচিত্র্যময় এবং গতিশীল খাদ্য বিশ্ব রয়েছে যা বিভিন্ন আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাবকে অন্তর্ভুক্ত করে।